স্বাগতম জানাচ্ছি ভিশন ডিজিটাল কিচেন ইজি রেসিপিতে। বরাবরের মতো আজকেও আমাদের সাথে আছেন মেধা আপু। মেধা আপু, আজকে আমরা কি আইটেম রান্না করছি? আমরা আজকে গরুর মাংসের ভর্তা দেখব। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কি কি লাগছে? সেদ্ধ করা গরুর মাংস আধা কেজি, শুকনো মরিচ লাগছে 2টি, পেঁয়াজ লাগছে 2টি, রসুন লাগছে 2টি এবং কাঁচামরিচ লাগছে 2টি, আদা বাটা লাগছে 1 চামচ, লবণ লাগছে পরিমাণ মতো এবং ভর্তার জন্য লাগছে প্রাণের সরিষার তেল। আপু চলেন আমরা রান্নায় যেয়ে চলে যাই তাহলে আজকে। হ্যাঁ, তেল দিয়ে দিলাম 1 কাপের মতো। ভর্তাতে সবসময় আমরা একটু তেলটা বেশি পছন্দ করি। তেলটা গরম হয়ে গেলে এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ যেটা আমি কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন আমরা এটার মধ্যে দিয়ে দিব আমাদের যে আধা কেজি গরুর মাংস আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটি। এই ভর্তাটার সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটাতে কোনো হাত ইউজ করতে হয় না, সহজেই ভর্তা হিসাবে খাওয়া যায়, যে কোনো সময় আমরা এটা করতে পারি। এটা কিন্তু যে রান্না করা যে গরুর মাংস আছে সেটা দিয়েও আমরা করতে পারবো। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন এটাকে ভালো করে লো আছে আমি এটাকে রান্না করব। এটার মধ্যে চাইলে কেউ ধনিয়া পাতা ইউজ করতে পারে, যেহেতু এটা মাংস আমি আসলে আর কোনো কিছু ইউজ করতে চাচ্ছি না, এটা এমনিই অনেক স্বাদ হবে খেতে। সরিষার তেলের এবং কাঁচামরিচের যে ফ্লেভারটা, এই ফ্লেভারে কিন্তু আসলে এক বালতি ভাত খাওয়া যায় আমরা যেটাকে মনে করি। তো এখন আমাদের গরুর মাংসটা কিন্তু সেদ্ধ অবস্থায় কিন্তু আমি এখানে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখন কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না এটা ভর্তাটা করতে। এবং এই ভর্তার সবচাইতে বড় সুবিধা হচ্ছে আমাদের হাত ইউজ করতে হচ্ছে না। আজকাল আমরা মরিচ বা কোনো কিছু হাত ইউজ করলে খুব বেশি জ্বালা পোড়া করে, এই জ্বালা পোড়ার থেকে কিন্তু এই রেসিপিটা কিন্তু করা খুবই ইজি। ভর্তার স্বাদও নেওয়া গেল, সাথে আবার পেট ভরে ভাতও খাওয়া যাবে। দর্শক, আরেকটা টিপস দিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা তো এটাকে সেদ্ধ করে তারপরে আজকে রান্না করেছি, এই ভর্তাটা করলাম, কিন্তু আপনারা যে বাসায় কোরবানির সময় যে রান্না করা যে গরুর মাংস সেটাকেও কিন্তু ঝুড়ি করে তারপরে একই প্রসেসে রান্না করতে পারেন। এটা কিন্তু আরও ইজি আমাদের জন্য রান্না করা। গরুর মাংসের ভর্তাটা রেডি হয়ে গেছে। আমরা এখানে 1 কাপ ভাত নিয়েছিলাম, সেটা আসলে শুধুমাত্র ডেকোরেশনের জন্য নিচ্ছি। কাঁচামরিচ দেওয়াতে একটা অন্যরকম ফ্লেভার আসছে। তৈরি হয়ে গেল গরুর মাংসের ভর্তা। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা রেসিপি করে দেখানোর জন্য। আশা করছি আমাদের দর্শকও কোরবানির ঈদে এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে। দর্শক, এখানে শেষ করছে ভিশন ডিজিটাল কিচেন ইজি রেসিপি এই আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা।